কৃষক সম্মান নিধি প্রকল্পে এখনও যারা রেজিস্ট্রেশন করেননি তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বুধবার অরুন্ধতীনগর SARS কমপ্লেক্সে দপ্তরের আধিকারিকদের নিয়ে কৃষির উন্নতি ও সমস্যাগুলোর সমাধানের বিষয়ে পর্যালোচনা বৈঠক করেন। কৃষক সম্মান নিধি প্রকল্পে প্রত্যেক কৃষককে 6,000 টাকা করে বছরে প্রদানের পাশাপাশি এখনও পর্যন্ত 3,45,789 জনকে কৃষি ঋণ দেওয়া হয়েছে। মোট 1,822 কোটি লক্ষ টাকার ঋণ পেয়েছেন কৃষকরা। কৃষিমন্ত্রী জানান, দপ্তর আগামী দিনে রাজ্যে অনেকগুলো কৃষি মার্কেট করতে যাচ্ছে। কৃষকদের দেওয়া হচ্ছে আধুনিক যন্ত্রপাতি, যাতে শ্রমিকের অভাবে কৃষকরা নিজেই সহজে জমিতে কাজ করতে পারে আধুনিক যন্ত্রপাতি দিয়ে। এবং অনেকগুলি কৃষি মার্কেট আমরা করতে যাচ্ছি এবং মেশিনারি, প্রচুর পরিমাণে মেশিনারি দিচ্ছি। আপনার এটা বলেন, ড্রোন বলেন, তারপরে আমাদের পাওয়ার টিলার বলেন, ট্রাক্টর বলেন, আরও বিভিন্ন জাতের যন্ত্রপাতি, আমার ধান কাটার মেশিন বলেন, ধান রোপণ করার জন্য মেশিন বলেন, প্রচুর দিচ্ছি। এবারও টাকার কোনো অসুবিধা নেই, প্রচুর পরিমাণে বিলি করব আধুনিক যন্ত্রপাতি ছাড়া। আপনি, কারণ এখন শ্রমিকদের সংখ্যা কম, মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, তো সুতরাং আপনাকে কৃষি যন্ত্রপাতি দিলে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন, আপনার শ্রমিকের উপর নির্ভর করতে হবে না। তো এই জিনিসগুলি আলোচনা করেছে, কিছু কিছু ত্রুটি রিভিউ মানেই তো, যাতে ত্রুটিগুলি ফিল আপ করা যায়, এই জন্য। সুতরাং ত্রুটি থাকবে, ত্রুটি যাতে আমরা ত্রুটিমুক্ত কিছুই নয়, আমরা সমস্যা থাকবে, সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা। রাজ্যের মাটি পাম ওয়েল উৎপাদনে উর্বরতার দিক থেকে অন্ধ্রপ্রদেশের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। এজন্য রাজ্য সরকার পাম ওয়েল উৎপাদনের বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে। পাম ওয়েলের ব্যাপক চাহিদাও রয়েছে। ঊনকোটি জেলার নালকাটাতে এর উপর একটি রিসার্চ সেন্টারও তৈরি করা হচ্ছে, বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পাম ওয়েল ভীষণ ডিমান্ড, এবং আমরা প্রচুর জনজাতি অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ, বাঙালি, ট্রাইবেল সবাই কিন্তু এগিয়ে আসছে, পুরো আমরা করছি। এবং নট অনলি দিস, এই প্রোডাকশন রাবারের মতো 7 বছর ওয়েট করতে হবে না, 4 বছরের ফসল হবে, এবং তুফানে কিন্তু গাছগুলি পড়বে না, এবং ফসলটাকে আপনি কোনো বানরে খাবে না বা অন্য কোনো পশু পাখি খেতে পারবে না। তো এটা একটা বিরাট লাভ, এবং 4 বছরের প্রোডাকশন, এবং সব কিছু সরকার করে দিচ্ছে। সবচেয়ে কথা হলো এই যে প্রোডাকশনটা হবে, স্পট থেকে কিন্তু পারচেজ করবে, স্পট থেকে পারচেজ করবে বাধ্যতামূলক, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসুড রেট বলে দিয়েছে, এর কমে তুমি পারচেজ করতে পারবে না, কিনতেই হবে তোমাকে, এবং বছর বছর 2% করে বৃদ্ধি হবে। এবং এবং আরও একটা জিনিস, যে নালকাটাতে আমরা খুব সম্ভব 15 হেক্টর জায়গা আমরা দিয়েছি একটা সংস্থাকে লিজের মাধ্যমে, তারা এখানে রিসার্চ সেন্টার করবে। মালয়েশিয়াতে যে রিসার্চ সেন্টার আমি গিয়েছিলাম, ইন্ডিয়াতে কোনো এই প্রাইভেট সংস্থার মাধ্যমে আমাদের ইন্ডিয়াতে কোনো রিসার্চ সেন্টার নেই। আমরা নালকাটাতে জায়গা দিয়েছি, অলরেডি অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে, সেখানে এসে ওরা রিসার্চ সেন্টার করবে শুধু পাম ওয়েলের জন্য। তো এখানে আমরা একটা এই জায়গা এটাতে ক্ষেত্রে আমরা, এবং প্রধানমন্ত্রী চাইছেন এই যে অয়েলের জন্য আমাদের প্রচুর টাকা চলে যাচ্ছে বাইরে বিদেশে, সেই টাকা যেন যেতে না হয়, সেজন্য আমাদের পাম ওয়েলের উপরে গুরুত্ব দিচ্ছে। অন্ধ্রের পরেই আমাদের সয়েল হলো সবচেয়ে ভালো, সেই জন্য আমরা পাম ওয়েলের উপরে গুরুত্ব দিচ্ছি আজকের মিটিংয়ে, সেটা যেন আরও বেশি করে মানুষ এগিয়ে আসে, তার জন্য আমরা চেষ্টা করছি। রাজ্যের কৃষকদের আরও একটি বড় সমস্যা হলো শুকা মরশুমে জলের অভাবে ব্যবহারে রবি ফসলের উৎপাদন ব্যাহত হয়, এমনকি খারিফ চাষ অনেক সময় সেচের কারণে ক্ষতিগ্রস্ত হয়, অথচ কোনো কালেই সেচের ওপর গুরুত্ব দেওয়া হয়নি। এক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। সময় মতো চাহিদা মতো সেচের ব্যবস্থা হলে খারিফ এবং রবি মরশুমে ফসল উৎপাদন রাজ্যের চাহিদাকে ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সার এবং উপযুক্ত উন্নত মানের বীজ, এ দুটোর পর্যাপ্ত যোগান থাকতে হবে, কথায় এবং কাজের মিলও থাকতে হবে। সমস্যা হলো আমরা যেভাবে শুরু করি সেভাবে শেষ করি না। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।